আবারও সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনকর, আমরা সরাসরি নজর রাখব। উনি কি লোক অন্দর যা সকতে হম সবকা কর্তব্য হ্যায় কি জো ভি কানুন কে তহত আদেশ হো উসকে অনুপালনা কি জায়ে ওর মেরে সিকিউরিটি কো হিদায়ত থি ওর অক্সর সে উনহোনে ইসকে অনুপালনা কি হ্যায়। सर आपने सेंट्रल फोर्स के लिए बहुत बार बोला था, आज देखा गया कि बहुत सारी जगह पे बॉम्बिंग हुआ, एक आदमी का पेड़ भी चला गया, बहुत सारी जगह मारपीट भी हुआ, क्या कहेंगे सर? जिस तरह से सेंट्रल फोर्स के बिना अगर इस बार चुनाव हो रहा है, लेकिन बहुत जगह रैगिंग और एजेंट नहीं बैठने देने की बातचीत चल रही है, और इसको लेके और भी जो पार्टीज है वो काफी नाराज है और बूथ के बाहर बैठे हुए, क्या कहेंगे? वोटर को बहुत असुविधा हो रहा है, दो घंटा से हैं और खड़े हैं सर, जाने नहीं दे रहा है। 2018 पंचायत चुनाव ने प्रांत को कलंकित किया, 2019 लोकसभा चुनाव और 2021 विधानसभा चुनाव, नेशनल ह्यूमन राइट्स कमीशन ने इस पर काफी टिप्पणी की है। इस विषय पर इस समय चूंकि चुनाव प्रगति पर है, मैं और कुछ कहना उचित नहीं समझता, है मर्यादित है, पीसफुल हो रहा है। আপনারা দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকর, তিনি সস্ত্রীক ভোট দিতে এসেছিলেন, ভোটদান করে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন, সাংবাদিকরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, কিছু প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল, কিন্তু তারপরেই তিনি স্থান দ্রুত ত্যাগ করেন। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সিঁথি থানায়, যেখানে অভিযোগ করছে সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। তিনি অভিযোগ করছেন যে সেখানে বুথ দখলের অভিযোগ তার, সেই বুথ দখলের অভিযোগের ভিত্তিতেই তিনি কিন্তু ধর্ণায় বসেছেন এই মুহূর্তে সিঁথি থানার সামনে। আমরা সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী ঘটনাস্থলে। সুদীপ্তা, তোমার কাছে জানতে চাইবো, সিপিএম প্রার্থী আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি সিঁথি থানার সামনে ধর্ণায়, ঠিক কি কি অভিযোগ রয়েছে তার যদি একটু জেনে নেওয়ার চেষ্টা করো। একদমই, দেখো সিঁথি থানার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, 2 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার, সেই 2 নম্বর ওয়ার্ড সিঁথি এলাকা মূলত এই ওয়ার্ডের মধ্যে পড়ছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধর্ণায় বসেছেন বাম প্রার্থী দেবলীনা সরকার, কারণ তিনি বলছেন অভিযোগ স্পষ্টতই তিনি বলছেন যে সমস্ত বুথ এই ওয়ার্ডে সেখানে ক্যাপচার হয়ে গিয়েছে, তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি সকাল থেকে, এখনো পর্যন্ত কোনো বুথেই তাদের এজেন্ট নেই, এমনকি ভেতরে বাইরে কিছু মানুষের ভোটারের লাইন থাকলেও ভেতরে গিয়ে দেখা যাবে যে সমস্ত বুথ ভোটারদের ভোট পড়ে গিয়েছে, এমনই গুরুতর অভিযোগ করছেন দেবলীনা সরকার। সেই অভিযোগের উপর ভিত্তি করে সিঁথি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং কি আরো অভিযোগ রয়েছে এবং তার সেই অভিযোগের ভিত্তিতে তিনি থানার বাইরে, সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভ এই ছবি, যেখানে থানার বাইরে তিনি কিন্তু ধর্ণায় বসে গিয়েছেন, যেখানে তারা সঙ্গী বলতে একজনই তার এজেন্ট রয়েছে এবং এর বাইরে কিন্তু কেউই নেই, কারণ তারা বিভিন্ন বুথে বুথে ঘুরে যে ছবি দেখেছেন, দেখার পর তিনি থানা থেকে বেরিয়ে এসে এই ধর্ণা বসে পড়েছেন 2 নম্বর ওয়ার্ডের বাইরে, একদম থানার সামনেই, সিঁথি থানার সামনেই তিনি ধর্ণায় বসেছেন। এই ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের কি পরিস্থিতি, কেন তিনি ধর্ণায় বসেছেন, এই সমস্ত কিছু দেবলীনার কাছ থেকেই জানবো। আপনারা ধর্ণায় বসেছেন বা কেন বসেছেন আর থানার বাইরে এইভাবে কেন বসে আছেন? থানার থেকে ঠিক 100 মিটার দূরে হচ্ছে শঙ্খচুর বিয়েবাড়ি, যেখানে একটি বুথ কেন্দ্র আছে, সেখানে অগণিত ভিড়, অগণিত ছেলে ঢুকছে বেরোচ্ছে। থানায় এসে যখন কমপ্লেন করলাম, বললাম যে আপনাদের 100 মিটারও হবে না, মানে কয়েক মিটারের মধ্যে যখন হচ্ছে, তখন তারা বললেন যে রিটার্ন কমপ্লেন না দিলে তারা কমপ্লেন রিজু করবে না, তার জন্য ফলস্বরূপ আমরা একটা রিটার্ন কমপ্লেন করলামও। আর আমরা নিজেরাও জানি যে এই যে ব্যানার বা পতাকা এইগুলো যা কিছু আছে 100 মিটারের মধ্যে থাকতে পারে না, তাহলে প্রশাসন যদি সশস্ত্রই থেকে খুলে ফেলে দিক, এক্ষুনি তো ওপেন চ্যালেঞ্জ করছি, প্রশাসনের যদি সশস্ত্র প্রশাসন হয় থেকে খুলুক, এক্ষুনি ব্যানার তুলুক, তুলে ফেলে দিক, তাহলে মানব প্রশাসন সশস্ত্র করছে, কারো দালালি করছে না। এমনি কি আমরা বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো, ওনা তো ইনডাইরেক্টলি তৃণমূলের ঝান্ডা ধরে রয়েছে। আপনারা কি অভিযোগ করছেন, বুথ কি দখল হয়ে গিয়েছে এই অভিযোগ করছেন? বুথ তো সকাল থেকে দখল হয়ে রয়েছে, আপনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যান, ওখানে তো এমআরও সাহেব ওপরে বসে রয়েছেন, তার নিচে দেখুন অগণিত বাইরে ছেলে তার নিচে বসে রয়েছে, তার ও মানে আপনি হাঁটতে পারবেন না, চিনতে পারবেন না, সব বসে রয়েছে, তাদের ওখানে ভোট হচ্ছে। কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? কেন অনেক সময় অনেকেই দেখাচ্ছেন যে ফুটেজ দেখাচ্ছেন, আপনারা কি কোনো ফুটেজ? ভিডিও আছে, আমি দেখাতে পারি, যেটা আমি এই মাত্র আসবার সময় এখানে শঙ্খচূড়ের সামনে দিয়ে তোলা হলো, এই দেখুন
আমরা দেখছি একটা ভিডিও দেখাচ্ছেন দেবলীনা সরকার, যে ভিডিওতে আমরা জানি না দেখানো সম্ভব হয় কিনা সেই ভিডিওটি, তিনি দেখাচ্ছেন বুথের 100 মিটারের মধ্যে অনেকেই আছেন যিনি কি যারা কিন্তু এখানে ঘোরাঘুরি করছে, অর্থাৎ 100 মিটারও নয়, শঙ্খচূড়ে এখানে কিন্তু বুথ হয়েছে সেই জায়গায় যে ছবি, সেখানে কিন্তু প্রচুর মানুষ আনাগোনা এবং বহিরাগত তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এমনটাই অভিযোগ কিন্তু তিনি গুরুতর অভিযোগ করছেন। আপনাদের এজেন্ট কি বসেছে? বসেনি, কোথায় এজেন্ট বসবে, এজেন্ট তো তুলে দেওয়া হচ্ছে মুক্তধারাতে। আমাদের একজন এজেন্টকে প্রথমত চেয়ার দেওয়া হয়নি, ভেতরে প্রেসেন্টিং অফিসার বলল যে কিসের চেয়ার, কি আমি কি চেয়ারের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি, এরকম ভাবে বলা হলো। তারপরে যখন ভেতরটা বাইরে আসা হলো তো বলে কমপ্লেন করে কোনো মতে তাকে ঢোকানো হলো, তাকে তারপরও তাকে বাইরে আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। তার ভেতরে যখন ঢোকানো হলো, ভেতরে গিয়েও তাকে এক ঘন্টা আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে চলে আসলো। অজস্র জায়গায় এমন মানে 5 মিনিটের মধ্যে 70-80টা পড়ে যাচ্ছে। তারপর আমাদের এজেন্টকে বলছে এখন তোমরা বাড়ি চলে যাও, এখন তোমাদেরকে বসতে হবে না, তোমরা বাড়ি চলে যাও, যা করার আমরা করে নেবো। সবচেয়ে বড় হচ্ছে আপনার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চলে যান না, আমি এখানেই বসে আছি, আপনারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চলে যান, দেখুন এমআরও সাহেব ওপরে রয়েছে, নিচে অজস্র ছেলে। একটু প্রার্থীকে জিজ্ঞেস করো, তিনি যে এইভাবে অবস্থান বিক্ষোভে বসেছেন, ধর্নায় বসেছেন থানার সামনে, থানার তরফ থেকে তাকে কি কিছু জানানো হয়েছে? একদমই, আমরা জানবো, আমাদের স্টুডিও অ্যাঙ্কার পারমিতা রয়েছে সেখানে, তিনি আপনার কাছে যেটা জানতে চাইছে যে আপনারা যে ধর্নায় বসেছেন, থানার তরফে কোনো আশ্বাস কি আপনারা পেয়েছেন? কারণ ধর্নায় বসে গিয়েছেন, থানাতে কি বক্তব্য, ওরা কি আপনাদের কমপ্লেন নেওয়ার পর কোনো রকম ভূমিকা দেখিয়েছে? থানার বক্তব্য কি, 100 মিটার যেখানে নয় সেখানে তো এসে মুখে বলা মাত্র ওনাদের উচিত ছিল গিয়ে দৌড়ে চলে গিয়ে দেখা, 100 মিটারও নয়, সেইটুকুনির জন্য ওনাদেরকে রিটার্ন কমপ্লেন করতে হচ্ছে। পুলিশে প্রহরা রয়েছে, আমরা দেখেছি যে 7 নম্বর ওয়ার্ডে এরকম গন্ডগোল হয়েছিল, পুলিশ কিন্তু সেই বিক্ষোভ ঘটিয়েছে নিজে হাতে, আমরা সেই ছবি দেখেছি, পুলিশ কিন্তু অ্যাক্টিভ রয়েছে, কিন্তু 2 নম্বর ওয়ার্ডে আপনি কি ছবি দেখছেন? পুলিশ কোথায়, পুলিশ নর্মাল দাঁড়িয়ে রয়েছে, এই আপনাদেরকে কমপ্লেন করার পর দেখলাম একটা দুটো জায়গায় পুলিশ ভোটার কার্ড দেখছে, দেখার কথা কার ভোটার কার্ড, পুলিশের নিশ্চয়ই নয়, পোলিং এজেন্ট দেখছেন না কেন, পোলিং অফিসার এত ভয়, তাহলে আপনারা কি করবেন, এখানেই রয়েছেন, এখানেই বসে থাকবেন না? সুমিত্রা, তোমাকে আপাতত ধন্যবাদ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তীকালে আবারও যোগাযোগ করব। আমাদের বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, আজ সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে পুরো ভোট, পুরো ভোটের 144টি ওয়ার্ডের দিকেই আমাদের নজর থাকবে, কারণ এই 144টি ওয়ার্ডেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, বিভিন্ন ঘটনার আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, বিরতির পর আবারও ফিরব এই খবর নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।